এটা হরিদ্বার স্টেশন, এই দিকটা রিজার্ভেশন, আর উল্টো থেকে অনেকগুলো হোটেল আছে। যারা মনে করছেন যে এসে আপনারা কোনো এ করতে চাইছেন না, ধরুন গাড়ি টাড়ি করে দূরে যেতে চাইছেন না, তারা কিন্তু অপোজিটেই থাকতে পারেন, বা রাতের বেলায় ট্রেন এখানে এসে এইসব হোটেলগুলোতে থাকতে পারেন। সেকেন্ড দিন আমরা ভারত সেবাশ্রম সংঘ ছেড়ে এই হোটেলটায় এসে উঠি। একটা একটু আউটস্কার্টের দিকে হোটেলটা, কিন্তু হোটেলের রুমগুলো সত্যিই খুব সুন্দর। এই হোটেলে এসিও রয়েছে, ফ্যানও রয়েছে। তা এই হোটেলটায় আমরা একদিন ছিলাম, কেন বিকজ আমরা কালকে বেরিয়ে যাব বদ্রীনাথ এবং কেদারনাথের উদ্দেশ্যে। কাকিমা বেরোচ্ছেন, মাও বেরোচ্ছে। আমরা টোটো ধরে যাব হালকিপুরের ঘাটে। এটা হালকিপুরের উত্তর দিকটা এসে এখন টোটোগুলো বন্ধ করে দিয়েছে, বাজার মধ্যে দিয়ে যেতে দেয় না খুব একটা, বাইরে দিকে যাওয়া যায় রাস্তা। খাওয়ার ফল ফল রয়েছে, এই দিকটা সব গাড়ি স্ট্যান্ড, মানে যারা হালকিপুরের ঘাটে আসবে তারা এই গাড়ি স্ট্যান্ডে আসে, এ করবে, গাড়ি রাখবে পার্কিং এর জন্য জায়গাগুলো। চারদিকে দেখতেই পাচ্ছেন কিরকম ভিড় হয়েছে, প্রচুর মানুষের সমাগম। হরিদ্বারে কিন্তু প্রচুর মানুষের ভিড় হয়েছে, মানে চতুর্দিকে প্রচুর লোক, যেদিকেই যাচ্ছি মানে এত ভিড় সত্যি খুব কম দেখা যায়। আমি বহুবার এসেছি হরিদ্বারে, এত ভিড় সত্যি খুব কম দেখতে পেয়েছি। দেখতে পাচ্ছেন কত লোকের ভিড় হয়েছে। ক্যামেরা
প্রচুর ভিড়, প্রচুর মানুষের সমাগম, দুপাশে ভর্তি মানুষের সমাগম। সন্ধ্যেবেলায় হরিদ্বার আর কি পরিঘাটের পাশে মার্কেটে ঘুরতে ঘুরতে একটা মিষ্টির দোকান থেকে ঢুকে পড়েছি। এখানে রাবড়ির অর্ডার দিয়েছে, আমি আর মা রাবড়ি খাই। 40 টাকা করে এক এক ওই প্লাস্টিকের বাটি নিয়েছিল। রাবড়িটা খেতে সত্যিই খুব সুন্দর, ঘন দুধের। কালকে 25 তারিখ, আমরা সকালবেলা 9টার সময় বলে দিয়েছি ইনোভা গাড়ি, আমরা যাবো 3 ধাম যাত্রা করবো। তার মধ্যে রয়েছে গঙ্গোত্রী রয়েছে, কেদারনাথ রয়েছে, আর বদ্রীনাথ রয়েছে। তা কালকে বেরিয়ে আসছি, টোটাল 7 দিনের যাত্রা। আর গাড়িতে নেবে 32,000 মতো ইনোভা গাড়ি। একটু কম সম করবে বলেছে, জানি না কত রেখে কম করবে। আর আমরা ফিরে আসবো 2 তারিখে, আমাদের ফেরার ট্রেন হচ্ছে 3rd July 2023। এতগুলো
পুরো দাদা বৌদি হয়ে গেছে, বোঝা মুশকিল কোনটা আসল কোনটা। হোটেল থেকে বেরিয়ে সন্ধ্যারতে দেখলাম গঙ্গার ধারে আর কি বড়ি খাটে, ঘরে সন্ধ্যেবেলায় বাজারে ঘোরাঘুরি করলাম, রাবড়ি খেলাম একটা মিষ্টির দোকান থেকে। আজকে এই পর্যন্ত ভিডিওটা, কেন কালকে আমাদের সকালবেলায় বেরিয়ে যেতে হবে, কালকে আমরা বদ্রীনাথ এবং কেদারনাথের উদ্দেশ্যে যাবো। টিল দেন বাই, আপনারা সবাই ভালো থাকবেন, টাটা।